উচিত ভাবে অনুভব করেন। একটা বিরাট সিস্টেম, বহু ভালো কাজ হচ্ছে, কোথাও ভুল হয়েছে বা অন্যায় হয়েছে, যে বা যারা এই ভুল বা অন্যায় করেছে তাদের যথাযথ শাস্তি হোক। মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন, দল ব্যবস্থা নিয়েছে, তদন্ত চলছে, অনেকে বন্দী আছেন। আমরা যে বা যারা, তিনি যেই হন, এভাবে শিক্ষক নিয়োগে দুর্নীতির মধ্যে আছেন, তাদের আমরা শাস্তির পক্ষে। কিন্তু এই তদন্ত, শাস্তি, দোষারোপ একটা পার্ট, আর নিয়োগ সেটা একটা বিষয়। মাননীয় মুখ্যমন্ত্রী চান দ্রুত নিয়োগ, ফলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এবং যেহেতু আন্দোলনকারীরা যোগাযোগ করেছিলেন, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাদের সঙ্গে বসেছেন, এবং SSC তরফ থেকে দুটি ফর্মুলা মহামান্য আদালতকে জানিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে আপনারা অবিলম্বে বলে দিন আমরা কোন মডেলে এগোবো, আমরা নিয়োগ প্রসেসটা শুরু করতে চাই। ফলে এই মুহূর্তে সরকার পক্ষ বা SSC-র হাতে নতুন করে কিছু করার নেই, কারণ যা করার আদালতকে কদিন আগেই তারা লিখিতভাবে জানিয়ে দিয়েছেন যে আমরা নিয়োগ করতে চাই। এবং এই দুটি পথ, এক, যারা বিতর্কিতভাবে নিযুক্ত বলে অভিযুক্ত তাদের রেখে 14,000 এক্সাক্ট ফিগার রাতবাবু বলতে পারবেন পুরো নিয়োগ, অন্যটি যে যারা বিতর্কিত বলে চিহ্নিত তাদেরকে সরিয়ে দেয়া, তাদের চাকরি থেকে বরখাস্ত করে সেই শূন্য পদে মেধাক্রম অনুযায়ী নিয়োগ। SSC প্রস্তুত, আদালত নির্দেশ দিলে সেই SSC নিয়োগ শুরু করবে। ফলে SSC তরফ থেকে আদালতে হলফনামা দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী এবং সরকার পক্ষ চাইছেন যারা দোষ করেছে তদন্ত শাস্তি হতে থাকুক, কিন্তু নিয়োগটাও আগে হোক। এই পরিস্থিতিতে আদালতকে জানানো হয়েছে, এখন আদালতের আদেশের অপেক্ষা। এখন সেই সময় এই উৎসবের দিনে যারা ধর্ণা মঞ্চে রয়েছেন তাদের কাছে আমাদের অনুরোধ যে SSC যখন তাদের বক্তব্য জানিয়ে দিয়েছে দোষ তদন্ত শাস্তি হচ্ছে হোক, পাশাপাশি মুখ্যমন্ত্রী চাইছেন নিয়োগ, আদালতে দুটি ফর্মুলা বলে বলা হয়েছে আপনারা বলে দিন কোন পথে নিয়োগ আমরা শুরু করছি, শিক্ষামন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলে দিয়েছেন, ফলে আমরা আশাবাদী, এর আগে পুজোর আগে কোর্ট নির্দেশ না দিলেও আমরা আশাবাদী যে পুজোর পরে কোর্ট যথাযথ নির্দেশ দিয়ে দেবেন এবং নিয়োগ প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। তো এই সময় আমাদের অনুরোধ যে যারা আন্দোলনকারী তারা পরিবারের সঙ্গে এই উৎসবের দিনগুলি কাটান বাড়িতে। প্রতীকী আন্দোলন আপনারা মনে করলে থাকতে পারে, কিন্তু উৎসবের এই দিনগুলি এটা বাড়ির, নিজের বাড়িতে আত্মীয় বন্ধুদের সঙ্গে কাটান, কারণ SSC যা যা বলার কোর্টকে বলে দিয়েছে। ফলে SSC তরফ থেকে তো নতুন কিছু বলার আর নেই, এবার বিষয়টি কোর্টে। তাহলে আপনারা কেন ধরনায় থাকবেন, কারণ আদালতের উপর সবারই আস্থা।